আর এই যে সেই চিরচেনা অপরিষ্কার ঢাকা, সরি মানে সুন্দর ঢাকা, জাদুর শহর ঢাকা, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রচণ্ড অপরিষ্কার। আপনি যেখানে দেখবেন রাস্তাতে ময়লা ফেলা। যেহেতু অনেক দূর পর ঢাকাতে আসলাম, কিছু কাজ ছিল, কাজগুলো সেরে ফেললাম, কেননা ঢাকাতে আসলে তো কাজের শেষ নাই, কাজ আর কাজ আর কাজ। যাই হোক, আশা করছি সামনের দিনগুলো অনেক ভালো যাবে, কিন্তু রাজশাহী শহর অনেক মিস করতেছি। অন্যরকম একটা শান্তি লাগে রাজশাহী শহরে, যেহেতু ওখানে আমার বাবা মা থাকে, আমার বোন থাকে, সো পরিবার পরিজনকে ছাড়া দূরে থাকতে সবারই অনেক কষ্ট লাগে জানি, কিন্তু কী করার। যখনই ঈদের ছুটি আসে এবং ঈদের ছুটি শেষ করে যখন ঢাকায় আসি, তখনই এরকম সেম প্রবলেমগুলো হয়। খারাপ তো সবসময় লাগে, কিন্তু বাসা থেকে আসার পর একটু বেশি লাগে। যাই হোক, যে কাজগুলো পেন্ডিং ছিল কাজগুলো কমপ্লিট করলাম আজকের মতো, আর বেশি কাজ হাতে রাখিনি যেহেতু আজকেই আসলাম। আসসালামু আলাইকুম, লাইফ অফ ফোয়াদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। অবশেষে ছুটি শেষ করে ঢাকায় আমি আজকে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ। সো ঢাকা মোটামুটি এখনও ফাঁকা দেখতে পাচ্ছেন, যদিও অনেকদিন হয়ে গিয়েছে। সো চিরচেনে সেই ঢাকা, কাজের প্রয়োজন আসতে হয় সবসময়। যেহেতু আজকে ঢাকা আসছি, তাই অনেকদিন পরে বাইকটাকে বের করলাম। স্টার্ট নিতে একটু সমস্যা হচ্ছিল, যেহেতু প্রায় 7 ডেজের মতো অফ ছিল। তেমন কোনো মেজর ইস্যু নাই, বাট স্টার্ট নিতে কিছুটা সমস্যা হচ্ছিল। যাই হোক, এখন মোটামুটি চলতেছে, আপডেট জানাবো আপনাদেরকে। আর এই যে সেই চিরচেনা অপরিষ্কার ঢাকা, সরি মানে সুন্দর ঢাকা, জাদুর শহর ঢাকা, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রচণ্ড অপরিষ্কার। আপনি যেখানে দেখবেন রাস্তাতে ময়লা ফেলা, স্ট্র ফেলা, তারপর যে টমেটো ক্যাচাপের প্যাকেট ফেলা, টিস্যু ফেলা, মানে এখানকার মানুষজন এত চাকচিক্যময়। বিল্ডিংগুলো অনেক সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে মানুষের রুচি কি বলবো। যাই হোক, আজকে ভিডিওটা ছোটই থাক, বেশি কথা বলতে চাই না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, পেজে নতুন হলে অবশ্যই পেজটি লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।